এবার তোদের আরও দু তিনটা যৌগের গঠন দেখাই। যেমন ধর ক্যালসিয়াম অক্সাইড, CaO। বলতো কী কী দিয়ে তৈরি হয়েছে? ক্যালসিয়াম দিয়ে আর অক্সিজেন দিয়ে। এবার ক্যালসিয়ামের হচ্ছে 20 আর অক্সিজেনের হচ্ছে 8 পারমাণবিক সংখ্যা। অর্থাৎ ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন থাকবে আর অক্সিজেনে 8টা। তাহলে ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী দাঁড়াচ্ছে? 2 8 8 2। আর অক্সিজেনের যদি করি 2 6, তাহলে ওর লাস্ট কক্ষে দুটো আর এর লাস্ট কক্ষে 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে। তাহলে এবার ক্যালসিয়াম চাইবে তার নিকটবর্তী অর্থাৎ আর্গনের মতো গঠন লাভ করতে, আর অক্সিজেন চাইবে তার নিকটবর্তী নিয়নের মতো গঠন লাভ করতে। অর্থাৎ ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রনকে ছেড়ে দেয় তাহলেই ও নিকটবর্তী আর্গনের মতো গঠন লাভ করছে, তাহলে কী তৈরি হচ্ছে? ক্যালসিয়াম প্লাস প্লাস। কেন প্লাস প্লাস বা 2+? কেন না? যেহেতু দুটো ইলেকট্রন দিয়েছে তাহলে এবার ইলেকট্রন বিন্যাস কী দাঁড়ালো? 2 8 8, অর্থাৎ আর্গনের মতো। আর অক্সিজেনেরটা দেখ কী দাঁড়াচ্ছে, অক্সিজেনের লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, যে ক্যালসিয়াম যে দুটো ইলেকট্রন দিল অক্সিজেন সেই ইলেকট্রন দুটো নেবে নিয়ে, তাহলে দুটো ইলেকট্রন এক্সেস অর্থাৎ অক্সিজেন মাইনাস মাইনাস বা -2, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে 2 8। তাহলে আবার দেখ সেই ক্যাটায়ন তৈরি করলো আর অক্সিজেন তৈরি করলো অ্যানায়ন। এইবার এরা দুজন স্থির তড়িৎ আকর্ষণে পরস্পরের প্রতি আকর্ষিত হবে এবং তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড। হলো, এরপরে দেখ ক্যালসিয়াম ক্লোরাইড, এর গঠনটা একটু অন্যরকম। অন্যরকম বলতে যে এতক্ষণ আমরা যেগুলো করছিলাম একটা করেই ছিল, এখানে দেখ ক্যালসিয়ামের সঙ্গে দুটো ক্লোরাইড। তাহলে এবারকার সাজানোটা এরকমভাবে যদি আমরা সাজাই যে ক্যালসিয়ামটাকে আমি মাঝখানে রাখলাম আর দুটো ক্লোরিন দুপাশে, এভাবে লিখলে তোর বুঝতে সুবিধা হবে বা লিখতে। তাহলে ক্যালসিয়ামের তো একটু আগে শুনেছিস 2 8 8 2, ক্লোরিনেরটাও জানিস 2 8 7, তাহলে এই ক্লোরিনটারও 2 8 7, লাস্ট কক্ষের 7টা ক্যালসিয়ামের দুটো, এই ক্লোরিনটারও 7টা। তাহলে ক্যালসিয়াম একে একটা দিয়ে দেবে, একে একটা দিয়ে দেবে, তাহলে ক্যালসিয়ামের 2 8 8 হয়ে গেল, অর্থাৎ আর্গনের মতো গঠন লাভ করলো। এর এই ক্লোরিন প্রত্যেকে একটা একটা করে নিয়ে 2 8 8 হলো, অর্থাৎ তাহলে তৈরি হচ্ছে এরকম দেখতে যে ক্যালসিয়াম +2, অর্থাৎ 2 8 8, ক্লোরিনের তৈরি হচ্ছে তাহলে +2 8 8, ক্লোরিনের লাস্ট কক্ষে এটার একটা আর এই দিকে যে ক্লোরিনটা ছিল সেরও একটা, এরও 2 8 8, অর্থাৎ প্রত্যেকেই তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন লাভ করলো। তারপরে স্থির তড়িৎ আকর্ষণে এরা পরস্পরকে আকর্ষণ করলো, তৈরি হলো ক্যালসিয়াম ক্লোরাইড। প্রথমে ধনাত্মকটা থাকে, পরে ঋণাত্মকটা থাকে, ঠিক আছে? এইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড। এবার আমরা এগুলোতে প্রত্যেকটাতেই দেখছি লাস্ট কক্ষে 8টা করে ইলেকট্রন। এবার যেটা দেখব সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। এক্ষেত্রে কিন্তু এই যে অষ্টক নিয়ম, মানে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন, এই নিয়মের ব্যতিক্রম ঘটে। অর্থাৎ লাস্ট কক্ষে 8টা করে থাকে না। প্রথমেই বলেছিলাম যে হিলিয়ামের আশেপাশে যে সমস্ত পরমাণু আছে তারা হিলিয়ামের মতো গঠন লাভ করবে, অর্থাৎ লাস্ট কক্ষে 2টো ইলেকট্রন। এবার দেখ লিথিয়াম হাইড্রাইড LiH, এই লিথিয়াম হাইড্রাইড কী কী দিয়ে তৈরি হচ্ছে? Li দিয়ে তৈরি হচ্ছে আর H দিয়ে। হাইড্রোজেনের লাস্ট কক্ষে 1টা, লিথিয়ামের 3টা ইলেকট্রন। তাহলে লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2 1, আর হাইড্রোজেনের তো শুধুই 1, তাহলে এর লাস্ট কক্ষেও 1টা, এর লাস্ট কক্ষেও 1টা। এবার লিথিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, আবার হাইড্রোজেনের নিকটবর্তী গ্যাস হিলিয়াম, তাহলে লিথিয়াম কীভাবে তৈরি হচ্ছে? লিথিয়াম যদি 1টা ইলেকট্রন দিয়ে দেয় হাইড্রোজেনকে, লিথিয়াম যদি এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দেয়, তাহলে লিথিয়ামের হয়ে গেল Li2, মানে +1, আর হাইড্রোজেন যদি ওই ইলেকট্রনটা নিয়ে নেয় তাহলে তৈরি হলো, হাইড্রোজেনের লাস্ট কক্ষে 2টো হয়ে গেল H-। এরা পরস্পর তড়িৎ আকর্ষণে আকর্ষণ করে তৈরি করবে লিথিয়াম
হাইড্রাইড। তাহলে পরীক্ষায় যদি এইভাবে কোশ্চেনটা আসে যে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে এমন একটি তড়িৎজজী যৌগ বা আয়নীয় যৌগ দেখাও, তখন এই লিথিয়াম হাইড্রাইডটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, এই মোটামুটি তোদের তড়িৎজজী যৌগ যেগুলো আছে সেইগুলোর উদাহরণ। এরপরে দু একটা যখন কোশ্চেন দেবো তখন দেবো। ঠিক আছে, এরপরে দিন সমযোজী যৌগ পড়াবো, এই পর্যন্তই থাক।